আজকে কি নাইট বলেন তো? কেউ মনে হয় জানে না, সব কি আমি জানি নাকি আপনারা জানেন না? আজকে কি নাইট? কি নাইট? এটাকে বলে 31st নাইট। আজকে দেখবেন কে রবের লোকেরা কিভাবে ভুলে গিয়ে তারা শয়তানকে তাদের রব বানিয়ে নিয়েছে। দেখতে পাবেন আজকে কাকে বলে। এই যে যুবকরা যারা এখানে আসেনি তারা হয়তো বা আতশবাজি করার জন্য বিভিন্ন জায়গায় প্রস্তুত হয়ে আছে, আছে কি না? এটাই তো আপনাদের মুসলিমদের অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আপনাদেরকে সতর্ক করে গিয়েছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোন জাতির মতো করে আচরণ করে তাইলে তাদেরকে ওই সকল জাতির অন্তর্ভুক্ত বলে বিবেচনা করা হবে, কিয়ামতের দিন তাদেরকে তাদের সাথে উত্থিত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাত্তাবিআন্না সুনান মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ذراعا بذراع حتى لو دخلوا جحر ضب لدخلتموه قالوا من هم يا رسول الله اليهود والنصارى فقال فمن رسول الله صلى الله عليه وسلم বললেন যে তোমরা তো তোমাদের পূর্ববর্তী জাতিপুঞ্জ যেভাবে তারা পদভ্রষ্ট হয়ে গিয়েছিল পূর্ববর্তী জাতিপুঞ্জ তারা যা যা করবে তোমরা তাদেরকে গজে গজে হাতে হাতে মুঠোয় মুঠোয় তোমরা তাদেরকে অনুসরণ করবে, পায়ে পায়ে অনুসরণ করবে। ইহুদি এবং খ্রিস্টানরা যা করবে তোমরা তাদেরকে পায়ে পায়ে অনুসরণ করবে। ওরা যদি তাদের প্যান্টগুলো একটু সিরা তারা পরে তাহলে তোমরা মনে করবে এটাই বুঝি স্টাইল, এরকম আছে কি না? ওরা যদি ওদের দাড়িগুলোকে কেটে ফেলে তাহলে তোমরা মনে করবে দাড়ি কাটাই বুঝি স্টাইল। ওরা যদি ওদের চুলগুলোকে একদিকে চুল রাখে অন্যদিকে তারা চুলগুলো শেপ করে ফেলে তাহলে তোমরা মনে করবে এটাই বুঝি স্মার্টনেস, এটাই বুঝি মডার্নিটি, এটাই বুঝি অ্যাডভান্সমেন্ট, এটাই বুঝি আমরা জাতি উঠলাম। কারণ এত এতদিন তারা কুজাতে ছিল, এখন তারা জাতি উঠেছে এরকম করে। এখন আপনি গেলে দেখবেন সেলুনে বিভিন্ন ধরনের চুলের স্টাইল আছে, সামনে দিয়ে বড় পিছন দিক দিয়ে ছোট। মুসলমানদেরকে এরকম দেখা যায় না? এগুলো কি কোনো মুসলমানদের কাজ? কিন্তু এগুলি তো করছে মুসলমানরা। লাতাত্তাবিআন্না মান কানা ক্বাবলাকুম লাতাত্তাবিআন্না সুনান মান কানা ক্বাবলাকুম, পূর্বপুরুষদের মতো তোমরা অনুসরণ করবে, অন্য জাতিগুলোর মতো তোমরা এইভাবে চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানালেন আমরা কিভাবে তাদেরকে অনুসরণ করি, সত্যিকার অর্থে সেভাবেই অনুসরণ হচ্ছে। এবং প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, এই অনুসরণ কেবলমাত্র এর মধ্যেই সীমাবদ্ধ নয়, এই অনুসরণ আরো ভয়ঙ্করভাবে বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে। আপনারা কি গত এক বছর, এই যে যুবকদেরকে বসছি বিশেষ করে, গত এক বছর কি এত ভালো কাজ করেছেন যে ভালো কাজ করতে করতে আপনারা একেবারে আল্লাহর অলিতে পরিণত হয়েছেন, এই জন্য আপনারা আজকে সেলিব্রেট করবেন? বুঝেন নাই যে আজকে আমরা আনন্দ করবো কারণ গত এক বছর আমরা প্রচুর পরিমাণ ভালো কাজ করছি, ব্যাপারটা কি এরকম? নাকি গত এক বছর আপনারা এত আকাম কুকাম করেছেন যে যেহেতু এত আকাম কুকাম করেছি আর শয়তান যেহেতু এই আকাম কুকাম করতে আমাদেরকে ইন্সপায়ার করেছে, অতএব শয়তানের সাথে আজকে আমরা সেলিব্রেট করি, চলো শয়তানের সাথে এবার আনন্দ ফুর্তি করে থাকি। এই জাতীয় কাজ এটিকে কোনো মুসলমানের কাজ? কান্না করা উচিত আপনাদের। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি বলছেন ওয়াল আসর, আমি যুগের শপথ করে বললাম ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষ ভয়ঙ্কর ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, মানুষ বিশাল বিপদের মধ্যে মানুষ আছে, মানুষ ভয়ঙ্কর সমস্যার মধ্যে মানুষ নিমজ্জিত আছে।